হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা সিম কার্ডে ইন্টারনেট কিনে তারপরে নেট ব্রাউজিং করে থাকেন। দেখা যায় যে আপনারা নেট অন করার পরেও আপনাদের নেটওয়ার্ক বারে 4G চলে আসে, কিন্তু আপনারা ইউটিউবে অথবা গুগলে ভিডিও দেখার সময় আপনাদের নেট স্পিড খুবই কম থাকে। সো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমাদের সচরাচর এমন হয় যে আমরা ইউটিউবে মুভি দেখতে গেলে লোডিং দেখাচ্ছে, আমরা যদি ফ্রি ফায়ার বা পাবজি খেলতে চাই তাহলে আমাদের মোবাইলে লোডিং দেখায়। তো আপনি আপনার এই ফোনের থাকা ডাটার যে অপশনটি বা মোবাইল ডাটার যে অপশনটি, এই ডাটা অপশনটি সামান্য কিছু সেটিং যদি করে নেন তাহলে আপনার এই নেটের যে স্পিডের যে সমস্যাটা এটা আর থাকবে না। এটা আপনার জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আপনি আপনার ফোনের নেট স্পিড বাড়িয়ে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, তা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। মোবাইল ডাটার এই সেটিংসটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পরে একটু নিচে দেখতে পাবেন সিম কার্ডস এবং মোবাইল নেটওয়ার্ক নামের অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সকল ফোনে কিন্তু সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস অপশনটি থাকে না। অনেক অপশনে দেখা যায় যে মোর অপশন থাকে, সেই মোর অপশনে ক্লিক করলেও এরকম একটা অপশন চলে আসবে, অথবা আপনি আপনার মোবাইল ডাটা যে অপশনটি আছে সেটাতে কিছুক্ষণ চেপে ধরে রাখলে আপনার যেই অপশনটি চলে আসবে এবং আপনার ফোনের যে সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের যে অপশনটি সেটাতে ক্লিক করলে একই রকমের একটি অপশন চলে আসবে। আপনাদের কাজ হলো মূলত যে কোনো উপায় হোক না কেন এই সেটিংটি খুঁজে বের করবেন। সো সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস অপশনটিতে ক্লিক করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেসে আমরা চলে আসলাম। সো আপনার ফোনে যদি একটি সিম ব্যবহার করেন তাহলে এরকম একটি অপশন আসবে, আর যদি দুটি সিম ইউজ করেন তাহলে দুইটা সিমের নামই এখানে চলে আসবে। আমি যেহেতু একটা সিম ব্যবহার করি, মানে রবি সিম ইউজ করি, তাই আমি রবি সিমটির উপর ক্লিক করব এবং আমার ফোনে থাকা ডাটা যে অপশনটি সেটি অফ করে দিব। সিমে ক্লিক করার পর জাস্ট এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আমরা অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা ওটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এটা আমার ম্যানুয়াল সেটিংস চলে আসছে। এই ম্যানুয়াল সেটিংস আপনি যত সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন আপনার সিমের ইন্টারনেট স্পিড ততটা বেড়ে যাবে। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারাই সমস্যায় পড়বেন, কিছুই বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমরা এই রবি ইন্টারনেট অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট এই ম্যানুয়াল সেটিংসটি চলে আসবে। ম্যানুয়াল সেটিংসটি আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য মোর অপশনে ক্লিক করলে দেখুন লেখা আসছে ডিলিট এপিএন। সো আমরা ডিলিট এপিএনে ক্লিক করে আমাদের ম্যানুয়াল সেটিংসটা ডিলিট করে দেবো। অলরেডি আমরা একটা ম্যানুয়াল সেটিং ডিলিট করে দিলাম, এবার আমাদের ফোনে থাকা দ্বিতীয় ম্যানুয়াল সেটিংসটিও আমরা একই পদ্ধতিতে ডিলিট করে দিব। আপনাদের কারো কারো ফোনে উপরে এই কর্নারে মোর সেটিংস অপশনটি থাকতে পারে, সো এখানে থেকে ক্লিক করে আপনারা ম্যানুয়াল সেটিংসটি ডিলিট করে নেবেন। আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি আবার ব্যাক চলে আসলাম এবং অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করলাম এবং এখানে দেখুন কোনো এপিএন সিলেক্ট করা নেই। সো এখন আমি নেট অন করার পরেও দেখুন এখানে কোনো 4G বা 3G কোনো আইকন নেই, অর্থাৎ আমার ম্যানুয়াল সেটিংসটি এখানে কিছুই নেই। অর্থাৎ ডিলিট করার পর আপনি যদি নতুন করে আপনার নিজের মতো করে যদি ম্যানুয়াল সেটিং করেন তাহলে আপনার নেটের স্পিড এখানে বেড়ে যাবে। তাছাড়া আপনি ম্যানুয়াল সেটিং ছাড়া আপনার নেটের স্পিড এখানে আসবে না এবং ইভেন নেট আপনার অন হবে না। সো এখন আমি আমার ডাটা অফ করে দিয়ে আমার ম্যানুয়াল সেটিংসটি করব যাতে আমাদের নেট স্পিড খুবই হাই এবং স্পিড বেড়ে যায়। যতক্ষণ না আমরা আমাদের ফোনের ম্যানুয়াল সেটিংসটি সেট করব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ডাটা অন করলেও কিন্তু আমাদের ডাটা শো করবে না, মানে আমাদের ডাটা অ্যাকচুয়ালি অনই হবে না। সো আমাদের ম্যানুয়াল সেটিংসটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং খুব ভালোভাবে ম্যানুয়াল সেটিংসটা শিখতে হবে। ম্যানুয়াল সেটিং করার জন্য নিচে একটি প্লাস অপশন বা নিউ এপিএন নামের একটি অপশন আসবে, এটার উপর ক্লিক করলে জাস্ট এরকমের একটি ইন্টারফেস চলে আসবে বা একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আমাদের সুন্দর করে পূরণ করতে হবে। এখানে যে নেম অপশনটি রয়েছে, অনেকেই বলে এই নেম অপশনটিতে আপনারা ইন্টারনেট লিখবেন, কিন্তু আপনারা এখানে ইন্টারনেট লিখবেন না। এবং এপিএম যে অপশনটি রয়েছে, এই এপিএন অপশনে অনেকে বলে যে আপনারা যেই কোম্পানি সিম ব্যবহার করেন সেই কোম্পানির নাম লিখবেন, কিন্তু না, আপনারা এই নেমে শুধু আই লিখবেন। এবং এপিএন যে অপশনটি, এই এপিএনেও আপনারা শুধু আই দিবেন, তাছাড়া কোনো কিছুই দিবেন না। আপনি বিশ্বের যে কোনো কোম্পানির সিমই চালান না কেন এই দুটি জায়গায় আপনারা শুধু আই নামটি লিখবেন বা আই অক্ষরটি লিখবেন।
এরপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলেই দেখতে পারবেন যে APN প্রোটোকল নামের একটি অপশন আছে। এই APN প্রোটোকলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে IPv4/IPv6। এই অপশনটি যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সার্ভার নামের একটি অপশন আছে এবং এখানে ক্লিক করলে আপনার একটা অপশন চলে আসবে যে LTE। এই LTEটাই হচ্ছে আপনার 4G অপশন, অর্থাৎ আপনার ফোনে যদি 4G সাপোর্ট থাকে তাহলে এই LTE অপশনটি থাকবে, আর যদি LTE অপশনটি না থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার ফোনটি 4G সাপোর্টেড না। তো এখান থেকে আপনারা LTE সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য এখানে যে মোর অপশনটি আছে, মোর অপশনে ক্লিক করবেন। অনেকের ফোনে দেখা যায় যে এই উপরে কর্নারে এখানে সেভের অপশনটি থাকে, সো আপনারা মোর অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটি ম্যানুয়াল সেটিং এখানে অ্যাড হয়ে গেছে। সো এই ম্যানুয়াল সেটিং অ্যাক্টিভ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডাটা অন করুন। অন করার পর দেখুন আমার 4G চলে আসছে। সো যদি আপনাদের ফোনে এরকমের সাথে সাথে অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার স্মার্টফোনটি একবার অফ করবেন এবং অফ করার পর পুনরায় অন করবেন। সো আমার ফোনটা অফ করে অন করেও আমি আপনাদের দেখাচ্ছি। সো এভাবেই কিন্তু আপনি আপনার ইন্টারনেটের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। সো এইভাবে যদি আপনি আপনার ফোনের ডাটা সেটিংসটা ঠিক করে নেন তাহলে আপনার ফোনের ইন্টারনেট ব্রাউজিং স্পিড অবশ্যই খুবই বেশি পাবেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও আপনাদের থেকে মিস না হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।